নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের শেষ শনিবার আর এই দিন খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিন শনিদেবকে সন্তুষ্ট করতে যাদের সাড়ে সাথে চলছে অর্থাৎ মকর রাশি কুম্ভ রাশি এবং ধনু রাশির জাতক ও জাতিকারা এই দুটি জিনিস অবশ্যই ভক্ষণ করুন অর্থাৎ অবশ্যই কালকে রান্না করে খান যা করলে আপনাদের আগামী একটি বছর সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেই করবে এটি খুব আমি দায়িত্ব নিয়ে বলছি তাই ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র আগামীকাল শ্রাবণ মাসের শেষ শনিবার আর এই শনিবার মানেই তো শনিদেব অর্থাৎ শনিদেবের পুজো আমরা প্রায়শই করে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যাদের সাড়ে সাথে চলছে অর্থাৎ মকর রাশি ধনুরাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই দুটি জিনিস আগামীকাল অবশ্যই ভক্ষণ করুন অর্থাৎ খান খুব সিম্পল এই দুটি জিনিসের কথা বলবো যেটি আপনারা বাজার থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন আর অবশ্যই কালকে আপনারা এটি রান্না করে যদি খান সেক্ষেত্রে শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন আর শনিদেব সন্তুষ্ট হলেই আমাদের জীবনে অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব আমি কোনো গল্প কথা বলছি না তবে আমার কথাতে ভুল বুঝবেন না আপনাকে অবশ্যই কিছু পজিটিভ বা ভালো কাজ করতে হবে ধরুন আপনি মানুষের ক্ষতি করেন বা মানুষের অনিষ্ট চিন্তা করেন কিন্তু আপনি এই দুটি জিনিস খেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই আসবে না কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা অর্থাৎ আপনি যেরকম কর্ম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন অর্থাৎ আপনি যদি শুভ কর্ম করেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আর যদি অশুভ কর্ম করেন সেক্ষেত্রে অশুভ ফল পাবেন তাই আমি আশা রাখবো আপনারা সকলেই শুভ কর্মই করবেন অর্থাৎ ভালো কাজই করুন যা করলে শনিদেব কখনোই খারাপ ফল দেয় না অনেকের মনে ভুল ভ্রান্তি রয়েছে যে শনিদেবের শনিদেব সাড়ে সাথীতে ক্ষতি করে অ্যাকচুয়ালি সাথী এমন একটা ফেস যেটা আপনাদেরকে কর্ম ফল দেয় অর্থাৎ আপনারা সাড়ে সাতির পূর্বে বা সাড়ে সাতি চলাকালীন যেমন কাজ করেছেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাচ্ছেন অর্থাৎ সাড়ে সময়ও কিন্তু মানুষ ভিখারি থেকে রাজায় পরিণত হয় সেটা কিন্তু টোটালটাই তার কর্মের উপরে অর্থাৎ আপনি যদি শুভ কাজ করেন ভালো কাজ করেন তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি সাড়ে সাতিতে তেমন কেউ খারাপ ফল পাবেন না অর্থাৎ এই সাড়ে সাতিটিকে বলতে পারেন ঠিক আমাদের রেজাল্টের মতো আমরা সারা বছর কীরকম পড়াশোনা করলাম তার যেমন রেজাল্ট বছরের পর আমাদেরকে টিচাররা শোনান বা তার সার্টিফিকেট দিয়ে দেন ঠিক তেমনটাই কিন্তু সার্টিফিকেট আমরা পাই শনিদেবের কাছ থেকে অর্থাৎ আমরা কেমন এতদিন ধরে কাজ করলাম তার রেজাল্ট এই সাড়ে সাতিতে আমাদেরকে দেয় আর আমরা মনুষ্য জাতি আমাদের মধ্যে একটু লোভ লালসা এই এই সমস্ত কিছু কিন্তু রয়েছে সেটিকে যতটা পারবেন কমানোর চেষ্টা করুন অর্থাৎ অন্যের অর্থ দেখে লোপ করবেন না পরশ্রীকে খারাপ নজরে দেখবেন না এবং মদ্যপান থেকে বিরত থাকুন অর্থাৎ আপনাদেরকে সাত্বিকভাবে চলতে হবে আর দেখুন তো আপনি যদি সাত্বিকভাবে চলেন তাহলে আপনি আলটিমেট শান্তিতে থাকতে পারবেন ঝুট থেকে অনেক দূরস্থে থাকতে পারবেন এবং সাথে অবশ্যই শনিদেবকে পুজো করতে হবে প্রতি শনিবারই করা উচিত তবে আমি আপনাদেরকে বলবো এই শনিবার দিন অর্থাৎ আগামী কাল আপনাদেরকে দুটি জিনিস খেতে বলবো যে দুটি জিনিস আপনারা খেলে আগামী একটি বছর সুখে স্বাচ্ছন্দে এবং বলিষ্ঠ শরীর নিয়ে অর্থনৈতিক দিক থেকে বলুন শারীরিক দিক থেকে বলুন একদম ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন তার আগে আরেকটি বিষয় জানিয়ে দিই অনেকে রয়েছে যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন আজ আমি একটি ছেলের কথা বলবো সেই ছেলেটির নাম অরিজিৎ তার একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ এই ছেলেটি বাবা কিছুদিন হলো মারা গেছেন আর কারো মাথার ওপরে বাবা না থাকলে তার জীবনে চারিদিকেই অন্ধকার হয়ে যায় আর সেটা আপনারা ভালো করেই বোঝেন তাই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা গেম খেলেন বা গেম খেলার ভিডিও দেখেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন আর যারা গেম বা এই সমস্ত কিছু দেখেন না তাদেরকেও আমি বলবো ছেলেটিকে একটু সাপোর্ট করুন শুধু আপনার একটা সাবস্ক্রাইবে সেই ছেলেটির জীবন বদলাতে পারে এতটুকুটা উপকার সেই ছেলেটির জন্য করুন ঈশ্বর আপনার মঙ্গল করবে এতদূরে বলবো তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই দুটি জিনিস যে দুটি জিনিস আপনাদেরকে অর্থাৎ আগামীকাল ভক্ষণ করতে হবে বা খেতে হবে প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মুগের ডাল হ্যাঁ বন্ধুরা কালকে আপনারা অবশ্যই মুগের ডাল রান্না করুন এবং সেটি আপনারা পরিবারের সকলে কিন্তু একই সঙ্গে খান আর যা খেলে শনিদেব তুষ্ট হবেন এবং আপনাদের যে সাড়ে সাথীর যে পিড়া এই পীড়া থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেনই পাবেন এটি খুব দায়িত্ব নিয়ে বলছি এরপরে যে দ্বিতীয় জিনিসটির কথা বলব সেটি হচ্ছে কালো তিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কালো তিল আপনারা কালকে তিলের বড়া করে খেতে পারেন যা খেলে আপনাদের এই সাড়ে সাতির পীড়া থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন এটি খুব দায়িত্ব নিয়ে বলছি তাই এই দুটি জিনিস আপনারা আগামীকাল অবশ্যই ভক্ষণ করুন বা খান যা খেলে এই সাড়ে সাতের পীড়া থেকে আপনারা অবশ্যই মুক্তি লাভ করবেন মকর রাশি কুম্ভ রাশি এবং ধনুরাশির জাতক জাতিকারা আগামীকাল এই দুটি জিনিস অবশ্যই রান্নার সাথে করুন যা করলে আপনাদের আগামী একটি বছর সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ